ওয়েলকাম টু এমএমএ টেকনোলজি। দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে ডেস্কো বিদ্যুৎ বিল কিভাবে নিজের বিল নিজেই পরিশোধ করতে পারবেন। তো আমরা অনেক সময় এই বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে অন্যের উপর নির্ভর করি, সিকিউরিটি গার্ডের উপর নির্ভর করি বা অন্যের উপর নির্ভর করি। তো এটা আসলে কোনো প্রয়োজন নেই, আপনি ইচ্ছে করলে খুব সহজেই নিজের বিল নিজেই পরিশোধ করতে পারেন। কারণ আপনার প্রতি মাসে আপনার কিন্তু ডেস্কো থেকে আপনার মোবাইলে মেসেজ আসে যে বিদ্যুৎ বিল কত, কোন মাসের বিল, এবং সেখানে বিল নাম্বার থাকে। তো এইটি হলেই, শুধু বিল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার হলে কিন্তু আপনি খুব সহজে আপনার নিজের বিল নিজেই পরিশোধ করতে পারবেন। এই জন্য কোনো বিলের কাগজও দরকার নেই এবং কারো সহযোগিতারও দরকার নেই, কারো কাছে যাওয়ারও প্রয়োজন নেই। আপনি নিজের বিল নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারবেন। শুধু আপনার আপনার বিকাশে বা নগদে যার মাধ্যমে পরিশোধ করতে চান সেটাতে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। এই ব্যালেন্সটা থাকলেই আপনি নিজের বিল নিজেই পরিশোধ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে হাতে কলমে বিষয়টি দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই চ্যানেলে কেউ যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করে আমরা তাহলে গুগলের এখানে সার্চ বক্সের মধ্যে ডেস্কো ইলেকট্রিসিটি বিল লিখে সার্চ দিলাম। সার্চ দিলে তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। তো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে গেলাম। নিচে গিয়ে তাহলে ডেস্কো পোস্ট পেড বিল পেমেন্ট, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাহলে আমরা এখানে আসলাম। তো এখানে একটা সার্চ বক্স আছে, সেই বক্সের মধ্যে বিল নাম্বারটা জাস্ট দিয়ে দিতে হবে। মনে করেন আমাদের এইটা একটা বিল নাম্বার, তো এটা বিল নাম্বার যে বিলটা আমরা আসলে আগে পরিশোধ করেছি। তো এইটা দেখবো কি স্ট্যাটাস। তো এটা সার্চ দিলে দেখা যাচ্ছে যে এখানে এখানে আপনার নাম দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং কত অ্যামাউন্ট এবং স্ট্যাটাস আসছে পেইড। এখানে যে পেইড দেখাচ্ছে, স্ট্যাটাসটা এখানে আপনার পেইড দেখাইতেছে, তাহলে বিলটা আমাদের পরিশোধ হয়ে গেছে। তো এখন আমরা অন্য আরেকটি বিল দেখব যেটা আমাদের পরিশোধ হয় নাই, পরিশোধ হয় নাই, চার্জটা আমরা এখনও পরিশোধ করিনি। তো এই বিলটি আমরা আগে সার্চ দেবো। তাই বিলটি মানে বিলের কাগজ থেকে বা মেসেজ থেকে আপনি জানতে পারবেন এই বিল নাম্বারটি। বিল নাম্বারটি জানলে তাহলে বিল নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তো এখানে আপনার ঠিক একইভাবে নাম, জুন মাসের বিল, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে ডিউ ডেট, হ্যাঁ, তারপরে এখানে বিলের অ্যামাউন্ট কত, 3141 এবং আনপেইড, মানে বিলটি এখনও পরিশোধ হয়নি। এই বিলটি আমি আপনাদেরকে হাতে কলমে পরিশোধ করিয়ে দেখাই দিব কীভাবে পরিশোধ করতে হবে। তো এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। দিয়ে তারপরে এখানে যে বিল পে, হ্যাঁ, পে বিলটা হাইলাইট হয়ে গেলো, হ্যাঁ, তাহলে পে বিলে ক্লিক করা হলো। ক্লিক করার পরে তাহলে এগ্রি টু পে, মানে বিলটি আপনি পরিশোধ করতে এগ্রি, হ্যাঁ। তারপরে এখানে সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে বিলটা পরিশোধ হবে। এই জন্য এখানে কার্ড নাম্বার আপনি এটিএম কার্ডের মাধ্যমে দিতে পারেন, মোবাইল ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন, হ্যাঁ। তা এখন আমরা মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবো, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিলটা পরিশোধ করব। তো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে আপনার নগদ, বিকাশ, রকেট, হ্যাঁ, সেলফিন, আরও অনেক কিছু দেখাবে, হ্যাঁ। তো আমরা যদি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চাই তাহলে বিকাশ অথবা নগদ, রকেট, যেটাই চান আপনি সিলেক্ট করবেন। এই যে আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করব। করে তারপরে এখানে কনফার্ম দেওয়া হলো। কনফার্ম দিলে তাহলে এখানে পে উইথ বিকাশ, এই যে পে উইথ বিকাশ আসলো, এই যে ব্যাংক রেফারেন্স নাম্বার, তারপরে ইনভয়েস নাম্বার, এগুলো দেখাবে। তারপরে এখানে এক্সট্রা একটা প্রসেসিং ফি যে হবে 37.69 টাকা, মানে এক্সট্রা আর কি প্রসেসিং ফি হিসাবে দিতে হবে। তারপরে পে উইথ বিকাশে ক্লিক করা হলো। পে উইথ বিকাশের সাথে কানেক্ট করবে। বিকাশের সাথে কানেক্ট করলে এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে তারপরে যে কনফার্ম, কনফার্মে ক্লিক করলে তাহলে বিকাশে আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলে, ভেরিফিকেশন কোডটি দিয়ে দিতে হবে, ভেরিফিকেশন কোডটি দেওয়া হলো। দিয়ে কনফার্ম করা হলো। কনফার্ম করলে এখন ইন্টার পিন নাম্বার, পিন নাম্বারটি দিয়ে দিলে তারপরে কনফার্ম করলে আমাদের কিন্তু বিকাশ থেকে অ্যামাউন্টটি
কেটে নিবে, কেটে নিয়ে আপনার সাকসেসফুল দেখাবে, তখন একটা আমার আপনাকে ট্রানজ্যাকশন আইডি দেবে এবং ট্রানজ্যাকশন আইডিটি আপনি সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে, যাতে সেটা আপনি মানে ভেরিফাই করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে জাস্ট প্রসেসটি দেখিয়ে দিলাম, আমি বিলটি পরে আমরা দিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, তাহলে এইভাবে আপনার ঘরে বসে নিজের বিল নিজেই আপনি বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে পুরো বিষয়টি আমি আপনাদেরকে ব্রিফ করলাম, আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।